সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সাবেক প্রতিমন্ত্রী নামে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা প্রাথমিকভাবে জানানো হয়নি। তাকে ডিবিতে হস্তান্তর প্রক্রিয়া চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের জোট শরিক দলের নেতাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে।